আজকে বিকেলের সময়, বিকেল মানে মোটামুটি 3:30-4টার দিকে, যে সুন্দর বৃষ্টি আসছে এবং এই বৃষ্টি দেখে আমার তখনই খিচুড়ি খাওয়া লাগবে এমন একটা অবস্থা। একদম পাতলাও না, ঝরঝরাও না, একটু মাখা মাখা খিচুড়ি আর সাথে অনেক রকমের আচার নিয়ে বসছি। আচারটা কোন পেস থেকে আসছে সেটাও কিন্তু দেখাবো। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। তাছাড়া সারাদিন শরীরটা কেন জানি অতটা ভালো লাগতেছিল না, এই জন্য রেস্টেই ছিলাম। তো 3:30 বাজে আমি উঠছি আসলে বলা যায়। এরপর দেখি ঝুম বৃষ্টি নামছে একদম। ওর আম্মুকে বলতেছিলাম যে আজকে একটু খিচুড়ি করে দাও এখন ইমিডিয়েটলি। সব রান্না বান্না তো আসলে হয়ে গেছে দুপুরের পর। আম্মুকে বলার পর আম্মু বললো আচ্ছা ঠিক আছে, হাতে মাখা খিচুড়ি করে ফেলি, রাতের জন্য হয়ে যাবে। তো এই জন্য প্রথমে আম্মু চালার ডালকে ভালো করে ধুয়ে সুন্দর মতো মিক্স করে নিছে। এখানে যে পরিমাণ চাল আছে ওই পরিমাণই হচ্ছে ডাল আছে, তাহলে একদম মাখা মাখা একটা খিচুড়ি হয়। তার মধ্যে এখন এই যে পেঁয়াজ দিয়ে দিছে, কাঁচামরিচ, টমেটো, সব ধরনের গরম মশলা, এলাচ, লং, দারচিনি, তেজপাতা, তারপর ধনে গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, লাস্টে হচ্ছে যে তেলটা দিয়ে দিবে, সয়াবিন তেল দিয়ে এখন ভালো করে আম্মু মাখাই নেবে। আম্মুর এই হাতে মাখা খিচুড়িটা অনেক বেশি মজা এবং এটা অনেক বেশি ভালো লাগে। আমার কাছে ভাতে চালের খিচুড়ি খুবই মজা লাগে, এরকম বৃষ্টির দিনে এরকম যদি একটু মাখা মাখা করে খিচুড়ি করা হয় খুব মজা লাগে খেতে। মানে ডালের পরিমাণটা সম পরিমাণ দিলেই খুব সুন্দর একটা মাখা মাখা খিচুড়ি হয়। তারপরে এই যে পানি দিয়ে আম্মু রাইস কুকারে বসাই দিবে। খিচুড়ি রান্না করা মোটামুটি একদমই ডান বলা যায়, শুধু বসাই দিলেই তো হয়ে গেল। মাঝে মধ্যে যে একটু নেড়ে চড়ে দিবে, দেখেন মশলা দেখতে কি সুন্দর হয়েছে না। এখন এটাকে সুন্দর করে একটু নেড়ে চেড়ে আর একটু মাখা মাখা করে নেবে আর কি। তো হইতে মোটামুটি 30-40 মিনিটের মতো সময় লাগছে। এর মধ্যে আমি শাওয়ার নিয়ে সুন্দর মতো রেডি হয়ে গেছি খাওয়ার জন্য। তো এরপরে যে আম্মু উঠায় দেখতেছিল যে ঠিকঠাক আছে কিনা, এরপর নেড়ে দিচ্ছিল। তো আম্মু বলো যে আর একটু আরও সুন্দর মতো হয়ে যাবে, আরও একটু গলে গলে যাবে আর কি। আর আমার কাছে একটু এরকম মাখা খিচুড়ি বেশি ভালো লাগে খেতে। তো আমি বললাম যে ঠিক আছে আর একটু সুন্দর মতো মানে হয়ে যাক। তো এই যে দেখেন যখন এরকম হয়ে যাবে, এরকম এই যে মাখা মাখা হবে, আমি এরকমই চাচ্ছিলাম আম্মুর কাছে। তো এর মধ্যে আম্মু আরও কিছু কাঁচামরিচ দিয়ে দিবে, কারণ এই ফাইনাল মানে লাস্টে কাঁচামরিচ দিলে খুব সুন্দর ফ্লেভার হয়, খেতে ভাল লাগে। আর এই খিচুড়িটা ঘি দিয়ে খেতে যে কী মজা লাগে, আনফর্চুনেটলি আজকে আমাদের বাসায় ঘি ছিল না, যার কারণে আমি ঘি দিয়ে খেতে পারিনি। বাট এরকম গরম খিচুড়ি কিন্তু ঘি দিয়ে খেতে খুব মজা লাগে। এরপর আম্মু উপরে কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছে, বেরেস্তা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। তো বেরেস্তাটাকে দিয়ে আম্মু আরও কিছুক্ষণ হচ্ছে ঢেকে রাখবে আর কি। তো এর মধ্যে আমি বললাম যে আমি ডিম পোচ দিয়ে খাবো, তো আম্মু ঢেকে রেখে দিছে। এরপর আমি একটা হচ্ছে ডিম পোচ করে নিছি। খিচুড়ি দিয়ে ডিম পোচ খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে, আমার তো মজাই লাগে, জানি না আপনাদের কাছে কেমন লাগে। তো এই যে খিচুড়িটাকে এখন সুন্দরভাবে ঢেকে দিয়ে আর কিছুক্ষণ দমে দিয়ে রাখবে আর কি। এরপরে যে ফাইনালি খিচুড়ি ডান আমাদের, এখন এখান থেকে আমাকে সার্ভ করবে। একদম গরম গরম খিচুড়ি ধোয়া উঠা, মানে মাত্র রান্না হয়েছে, আমিও লাঞ্চের জন্য ওয়েট করতেছিলাম। লাঞ্চ করতে করতে আছে 4:30 বেজে গেছিলো, এনেই তো আজকের ভিডিও একদম। তো এই যে এরপর আমি বেড়ে নিচ্ছিল মানে বেড়ে দিচ্ছিল আম্মু, বললাম যে একটু বেরেস্তার পাটটা দাও, কাঁচামরিচ দাও, কাঁচামরিচটা ডোলে খেতে যে কী মজা লাগবে, মানে এরকম কাঁচামরিচ খেতে আমার বেশি ভালো লাগে আর কি। তো এই যে এখানে সুন্দর মতো খিচুড়ি নিচ্ছিলাম, আর এ পাশে হচ্ছে আম্মু ডিম পোচ করে দিছে। আর আমার ডিম পোচটা দেখা যায় কখনোই কাঁচা কাঁচা রাখা যায় না, আমি কাঁচা ডিম পোচ খাই না, মানে কুসুমটা নরম রাখলেও খাই না, কাঁচা বলতে নরম আর কি। আর এই যে আচারওয়ালা পেজ থেকে আমাকে অনেকগুলো আচার পাঠানো হয়েছিলাম, একটা আপনাদের সাথে ভিডিও শেয়ার করছিলাম। তো ওদের আচারগুলো এত মজা দেখেন, আমার সবগুলো আচারই মোটামুটি প্রায় অর্ধেক শেষ। আলু বোখরাটা তো খুবই মজা, এটা এই যে খিচুড়ির সাথে বলেন, সব কিছুর সাথে খুবই মজা লাগে। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।